নারীদের জন্য সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন আজ। এ বিষয়ে আরও জানাতে বঙ্গবন্ধু এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন, আমরা যেটি সবাই জানি, দুপুর হয়ে গেল আর আপনি একটু আগেই বলছিলেন যে আর কয়েক ঘন্টা রয়েছে, এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন? একটু আগে আপনাকে বলেছিলাম যে এই মুহূর্তে ভিড় বলতে নিচতলা যে এখানে বিল্ডিংটা বঙ্গবন্ধু ইউনিয়ন কার্যালয়ের যে নিচের তলায় যে ফ্লোরটা আছে সেখানে কিন্তু মনোনয়ন সংগ্রহ জমা দেওয়া হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে দোতলা এবং তিনতলা থেকে। যদি একটু আমি বলি যে ভিড় কিন্তু জমাদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি আজকে এখানে আমি দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে বেশ কয়েকজন মনোনয়ন সংগ্রহ করেছে এবং জমা দিয়েছে, তারকারাও কেউ কেউ আছে। সব কিছু মিলে যদি আমি একটু কথা বলি, এখন একজন তারকার সাথে কথা বলবো, তানবিন সুইটি, তার সম্বন্ধে জানাতে চাই তিনি এবার মনোনয়ন নিয়েছেন। আপনি তো এবার মনোনয়ন নিলেন, আপনার প্রত্যাশাটা কি, প্রধানমন্ত্রীর কাছে কি জানাতে চান আপনি? আসলে প্রত্যাশা তো অবশ্যই, মনোনয়ন পত্র কিনেছি, যেন আমি কাজ করতে পারি, এখন কাজ করছি, এই কাজটাই যেন বড় পরিসরে করতে পারি, তো আমি তো অবশ্যই আশা করব যে আমি যেন পাই, কারণ আশা তো করতেই হবে, তাই না? আশার স্বপ্ন দেখতে হবে, এই দুইটা দেখলে হয়তো আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করেন সেটাকেই আমরা মেনে নেব এবং দলের জন্য কাজ করছিলাম, এখনও করব, ভবিষ্যতেও করব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আপনি যে ওনারা জানাচ্ছেন তাদের সম্প্রতি যে কাজগুলো করেছেন সেগুলো নিয়ে এবং বিগত দিনের কাজও তিনি বর্ণনা দিয়েছেন। এর আগেও সকলের কিন্তু একটাই আশা যে যোগ্য প্রার্থীকেই প্রধানমন্ত্রী এবার বেছে নেবেন, সেটা তারকা হোক কিংবা তৃতীয় লিঙ্গের হোক কিংবা সাধারণ মানুষ হোক, যেখান থেকে উঠে আসুক না কেন, একটাই দাবি, যোগ্য প্রার্থীকেই বাছাই করতে হবে, তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না এবং প্রধানমন্ত্রীর হাত ধরে সারা জীবন তারা কাজ করে যাবে। রঞ্জন, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ।